ফের বিক্ষোভের মুখে বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন বাগদার সিন্দ্রানী এলাকায় গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসকের দাবিতে এদিন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আবারও বিক্ষোভের মুখে দিদির দূত বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন বাগদা সিন্দ্রানীতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। সিন্দ্রানী হাসপাতালে চিকিৎসকের দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, অতীতে সিন্দ্রানী হাসপাতালে নিয়মিত চিকিৎসক থাকতেন, রোগী ভর্তি ব্যবস্থা ছিল। তবে বর্তমানে একজন চিকিৎসক সপ্তাহে দুদিন আসেন, বিকেলের পর কোনো চিকিৎসক থাকেন না। এখানে তো বন্ধ, এবার দত্ত ভুলে যেতে হয়, দত্ত ভুলে গেলে তারা বকে যে তোমার বাড়ির কাছে হসপিটাল, আমার বাড়ি কাছে এসে এখানে চিকিৎসক নেই, পাওয়া যায় না, পাওয়া যায় না। যারা কোয়ার্টারে থাকে তারা ওই দু ঘন্টা কি তিন ঘন্টা ডিউটি করে, করে আর করে না। এবার কেউ যদি একটু হাঁটু কেটে আসে তাও তার চিকিৎসা হয় না, দত্ত ভুলে যেতে হয় তাকে। কি বললো দিদির দূত, এসেছিল তো বিশ্বজিৎ বাবু, বললো এক মাসের মধ্যে ব্যবস্থা আমি করছি, দেখি কি করা যায় সেটা বললো। এই বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, 34 বছর বাম আমলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন। রাজ্যে একাধিক মেডিকেল কলেজ চালু হয়েছে, আগামী এক মাসের মধ্যে সিন্দ্রানী হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হবে। দেখুন, এটা ক্ষোভ নয়, এটা দাবি। যে যেভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার একটা অভূতপূর্ব সাফল্য পশ্চিমবাংলায় তিনি দেখিয়েছেন, নতুন নতুন সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছেন, অনেক কলেজগুলোতে তার পরিকাঠামো ঢেলে সাজিয়েছেন যাতে আরও বেশি করে ছাত্র ভর্তি হয়, আরও ডাক্তারের যে অভাব আছে। 34 বছরে সিপিএম পুরো স্বাস্থ্য পরিষেবাটার বেহাল অবস্থা করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন স্বাস্থ্য পরিষেবাটা সব সুচিকিৎসা মানুষের কাছে দেবার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গ সরকারের, সেই দায়বদ্ধতা নিয়েই কাজ করছেন। আমরা বাগদাতে ইতিমধ্যেই যে হাসপাতালটা প্রসূতি মায়েদের চিকিৎসার এবং অপারেশন থিয়েটার চালু করা হয়েছে, এবং সিন্দ্রানীতে এটা বাকি ছিল, আমরা 10 বেডের হাসপাতাল স্যাংশন হয়েছে। সিওমেশ সাহেব কয়েকদিন আগেই এনকোয়ারি করে গেছেন, বিওমেশ সাহেব এনকোয়ারি করেছেন, আমরা দুজন ডাক্তার রয়েছেন, দুজন নার্স রয়েছেন, আরও যে আমাদের এই হাসপাতালটা রানিং করতে যে ডাক্তারের প্রয়োজন আছেন, খুব তাড়াতাড়ি আমরা সেই ডাক্তারবাবুদের নিয়ে এসে যে এই 10 বেডের হাসপাতাল সিন্দ্রানীর আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। যদিও বিধায়কের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না বাসিন্দারা। এটা তো দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে রাজনৈতিক দলের, আর কি বলবো, এরা বিভিন্ন নেতা নেত্রীরা আসেন, তারা প্রতিশ্রুতি দেন, কয়েক লাখ মানুষ কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। একটা সময় এই হসপিটাল রমরম করে চলত, এই হসপিটালের চাইতে কম পরিকাঠামো নিয়ে দত্তুলিয়া হসপিটাল এখন দেখার মতো অবস্থা, কিন্তু এই হসপিটালটা মানে এত বাজে জায়গায় চলে গিয়েছে, কোনো ধরনের পরিষেবা পাওয়া যায় না, যার ফলে এই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু হসপিটাল ডেভেলপড হয় না। স্থানীয় বাসিন্দা গৌর রায় বলেন, নেতারা প্রতিশ্রুতি দেন, বাস্তবে কাজ হয় না। এসিওমএইচ, বিভিন্ন আধিকারিক, মন্ত্রী, এমএলএ অনেকগুলো পার করেছি আমরা, একই প্রতিশ্রুতি বারবারে দেন, কিন্তু মূল বিষয় গভর্নমেন্টের যে পলিসি স্বাস্থ্য পরিষেবা নিয়ে, সিন্দ্রানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে আছে দীর্ঘদিন ধরে, নয় নয় করে বোধহয় 15-20 বছর হবে একই অবস্থার, এর কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। একমাত্র আমাদের নির্ভরযোগ্য স্বাস্থ্যকেন্দ্র এটা এই অঞ্চলের। বিশ্বজিৎবাবু বললেন তিনি যত দ্রুত সম্ভব এক মাস দু মাসের মধ্যে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন, আমরা প্রতিশ্রুতি রক্ষা করবেন এই আশা করছি, যদি সেটা বাস্তবায়িত হয় তারিফযোগ্য, ধন্যবাদযোগ্য বিশ্বজিৎবাবু। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।